আবহাওয়া পরিবর্তনের মধ্যেই আরও এক বর্ষা শুরুর অপেক্ষা। বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার পরিস্থিতি এক নজরে। তো আবারও বাংলার কোন কোন জেলাগুলিতে কবে থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বৃষ্টি কমতে রাতের আবহাওয়া পরিবর্তন, সামান্য নেমেছে রাতের তাপমাত্রা, যদিও রাজ্য থেকে বর্ষা বিদায় এখনও বাকি রয়েছে। আবহাওয়া দপ্তর অবশ্য জানিয়েছে রাজ্যে পাক শীতের পর্ব শুরু হয়ে গিয়েছে। কালী পুজোর কত আগে রাজ্যে শীতের আমেজ আসে এখন তারই অপেক্ষা। উত্তরবঙ্গের আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে আপাতত ভারী বৃষ্টি থেকে রেহাই উত্তরবঙ্গ। আগামী 24 ঘন্টায় অর্থাৎ শুক্রবার শুধুমাত্র আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। বাকি জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ শনিবার আবহাওয়ার আরও উন্নতি হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে হিমালয় সংলগ্ন 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় মাঝে মধ্যে হালকা বৃষ্টি চলতে থাকবে। আগামী 2 থেকে 3 দিনের রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী 48 ঘন্টায় অর্থাৎ শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। জেলাগুলিতে আপাতত শুকনো আবহাওয়া থাকবে। আগামী 2 থেকে 3 দিনে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। কলকাতা ও আশেপাশের এলাকায় আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘলা থাকার পরে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 32 ও 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।